Assalamualaikum. আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। আজকে 22শে জুলাই 2022 সাল শুক্রবার সকাল 7টা বাজে। তো রাস্তা হাঁটাহাঁটি করতেছি, আমার ঠিক বাসার পাশেই। ইটস লাইক ইউ ক্যান সি, এই যে একটু একটু সামনেই আমার বাসা, এই যে এইটার এই গলিটার ভিতরে বাসার পাশের এই অবস্থা। কোনো মানুষজন নাই, এত সকালবেলা পৃথিবীর কোথাও মানুষজন থাকে না, সবাই 12টা 1টার সময় 2টার সময় ঘুমাইতে যায়, আর রাত দিন 12টা 1টা 2টা পর্যন্ত এবার ঘুমায়। এই পৃথিবীর নিয়ম হয়ে গেছে, কি মুসলমান কি অমুসলমান সবার জন্য একই নিয়ম। যাই হোক, একটা বিষয় নিয়ে আর কি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে কথা বলতে চাচ্ছি আর কি। আর আবারও বলি, আমি আল মামুন আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বলছিলাম। তো বিষয়টা হচ্ছে যে এই আমরা জানি যে সবাই, বিশেষ করে বাংলাদেশের মানুষরা, আমরা বাঙালি জাতি, আমরা বলি কাঁচা মরিচ খাওয়া খুব ভালো, আর সেজন্য আমরা প্রচুর পরিমাণে কাঁচা মরিচ খাই। অনেক সময় দেখায় কষ্ট হয়, তারপরও আমরা আঙ্গুলের মধ্যে এরকম করে খাই আর কি। ভাত খাওয়ার সময় আমরা অনেকে 5টা 6টা 7টা 10টা কাঁচা মরিচ খাই ফেলি, বিকজ ইটস গুড ফর হেলথ, আপনি ইউ নো লাইক। তারপর রান্না করার মধ্যে যেগুলো দেয়। তো বিশেষ করে যেটা হচ্ছে যে আমি বিষয়টা নিয়ে কথা বলতেছি এই জন্য যে আমি এইবার যখন এইবার, হ্যাঁ 2021 সালেই তো না, 21 সালে না, 22 সালে আমি ফেব্রুয়ারি মাসে বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে কয়েকদিনই আমি হোটেলে খানা খাওয়ার জন্য গেছিলাম। তো এখন যেই খানাটাই আমার সামনে আসে ভাত ছাড়া, ওইটাই দেখা যায় যে জাস্ট মরিচ ছাড়া আর কিছু আমি দেখি না। আই মিন ভর্তার একটা আইটেম যে দেয় না থালার মধ্যে, অনেকগুলো ভর্তা, কোনো ভর্তায় কলা ভর্তা, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, ইত্যাদি ইত্যাদি ভর্তা। তো এই ভর্তাগুলো আসলে কোনোটাই মুখে দেওয়ার মতো না। আমি যখন একটু ভেঙে এরকম মুখে দিই, মনে হয় যে আমি ভিতরে কোনো পয়জন বা বিষ ঢুকাচ্ছি, জিব্বা পুরিয়া সার্কার হয়ে যেতেছে এরকম। তীরের 2 অংশ মনে হয় মরিচ, উপর দিয়েই দেখা যায় যে এটা এটা পুরো মরিচে আবৃত। আমার মনে হয় কয়েক ধরনের মরিচ ইউজ করে, বোম্বাই মরিচ ইউজ করে ঘ্রাণের জন্য, শুকনো মরিচ ইউজ করে মজার জন্য, আর কাঁচা মরিচ ইউজ করে হোয়াট এভার, আমি জানি না এসব রিজন মরিচ কেন ইউজ করে। এত 3/2 অংশ মরিচ থাকে আর বাকি অংশ মনে হয় যে যেটা দিয়ে তৈরি করে ওইটা থাকে, আবার ওইটা অনেক সময় পচা টচা বা বিভিন্ন রকম ঝামেলাযুক্ত থাকে, ওই বিষয়ে কথা বলি না, না বলি। তো এই মরিচ খাওয়া ভালো, এই কথাটা আর প্রায় মানুষকেই শোনা যায়, বলতে শোনা যায়। হ্যাঁ, তো এখন অনেক কিছুই পৃথিবীতে খাওয়া ভালো, কিন্তু সেটার একটা নিয়মকরণ আছে। যেমন ধরেন ইসাবগুলের ভুষি খাওয়া ভালো। এখন আমি ইসাবগুলের ভুষি যদি ভাত খাওয়ার পরে আমি ইসাবগুলের ভুষি 1 গ্লাস গুলে খাই, তাহলে এটা কি আমার কোনো উপকার হবে? না। ইসাবগুলের ভুষি খাওয়ার নিয়ম আছে, আপনি সকালবেলা খালি পেটে ঘুম দিয়ে ঘোটার পরে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ওটা সারা রাত ভিজিয়ে রাখে এটা আসলে ঠিক না, জানতে হবে, অনেক কিছু জানার আছে। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটা জাস্ট যখন ঠিক লম্প মানে ফুলে যাবে, তখন আধা ঘন্টা পরে ওটাকে খেয়ে ফেলতে হবে, এবং ওটা খাওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত আবার কিছু খাওয়া যাবে না। তো এরকম প্রত্যেকটা জিনিসেরই আসলে নিয়মকরণ আছে। তো মরিচ খাওয়া ভালো, আমিও বিলিভ করি মরিচ অনেক, আই মিন বিশেষ করে কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু তার মানে এই না যে আপনি মুখে দেবেন আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে যে আপনার জিব্বা জ্বলে পুড়ে যাচ্ছে। তো মরিচ খাওয়ার একটা সময় আছে, আবার আপনি মরিচ, হ্যাঁ ভাত খাওয়ার সাথে খাওয়া যায়, কিন্তু মরিচের ভিতরে যে আটিটা থাকে ওটাকে ফেলে দিতে হবে, আটি খাওয়া পেটের জন্য কোনোভাবেই ভালো না। মরিচের উপরের যে নীল আবরণটা এইটা খাওয়া যেতে পারে। তবে পৃথিবীর অধিকাংশ ডাক্তার যারা আর কি বর্তমান জমানায় আমরা যাদেরকে ডাক্তার বলি, যারা পড়ালেখা করে মানবের এই আমাদের শরীরের সম্পর্কে অনেক কিছু জানে,
মানে মানে আই মিন তারা বলে অনেক কিছু জানে, কিন্তু কি ঘোড়ার ডিম জানে তারাই জানে। আমি ডাক্তার ফাক্তার ওগুলো খুব বিশ্বাস করি না, যাই হোক। তো তো আই মিন কিছু কিছু কাজ তারা সমাধান করতে পারে, বেশ ভালো, ইটস ওকে, ফাইন। কিন্তু তারা অধিকাংশ ডাক্তাররাই কিন্তু বলে থাকে যে আসলে মরিচ শরীরের জন্য কোনোভাবেই ভালো না। যদি মরিচ শরীরের জন্য ভালোই হতো তাহলে আমাদের এই ইউরোপ আমেরিকায় আমার মনে হয় এরা ধনী দেশ, এরা সারাদিন মরিচই খাইত। কিন্তু আপনি ইউরোপ আমেরিকায় আসবেন, আপনি কোথাও একটা মরিচ, অনেকে মরিচ চিনি না যে এটি আবার কী, এটা এটা কোন জঙ্গল থেকে আসছে। আর মরিচ তো এরা খায় না, আপনি যদি কাউকে দেন ওরা মুখে যদি ভিতরে ফিল করে ঝাল বা তাহলে বমি করে ফেলা দেবে, ওইটা খাবে না, কোনোভাবেই ওদেরকে খাওয়াতে পারবেন না। তো এই বাংলাদেশে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা আমার হইলো যে বাংলাদেশে কোনো খাবার আপনি আমি মানে আমি বলছি যে ভাই এই ঝাল কম আছে এরকম কিছু আমাকে দাও। আমি হোটেলে গিয়া আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যে হোটেলে কোনো বা বাহিরে যে রাস্তায় স্ট্রিট ফুড বা হোটেলে কোনো খাবার খাওয়া যায় না, এই একটা মাত্র কারণে, এই ঝালের কারণে। বিশেষ করে মানে যারা ঝাল খাইতে পারে তারা, ঝাল যারা পছন্দ করে তারাও খায়, কিন্তু তাদের তারাও পরে পেটের পীড়ায় ভোগে, বিভিন্ন রকম ডায়রিয়া, এই বমি টমি ইত্যাদি ইত্যাদি, পেটে ব্যথা, এ সমস্ত হয়। কিন্তু আর আমি তো টোটালি মরিচ খাই না, মানে মরিচ পছন্দ করি না, মরিচ আমার জিব্বা বা স্টোমাক আমি নিতে পারে না। তো সেক্ষেত্রে এই এই প্রবলেমটা এবার আমার হলিডেতে গিয়া আমি ভুগছি, সেটা হয়েছে বাহিরে স্ট্রিট ফুড আমি টোটালি খাইতে পারি নাই। একদিন একটা গল্প শোনেন, আমি মুড়ি, আমার সাথে কয়েকজন লোকজন ছিল, তো ওরা বোম্বাই মরিচ টরিচ দিয়া কাঁচা মরিচ বা অন্যান্য হোয়াটএভার মশলা টশলা ওই যে কি সরিষা মরিষা দিয়া ইয়া করে ওইগুলো খাইছে। তারপরে আমি বলি কি আঙ্কেলকে, আঙ্কেল যে আপনি একটা কাজ করেন, ওইটাকে ওদের খাওয়ার পরে আপনি শুধু শুধু মরিচ একটু সরিষার তেল দিয়া আপনি এরকম ওই বাটাটার ভিতরে আমাকে দেন। তো উনি শুধু মুড়ি আর আমি দেখছি উনি কীভাবে বানায়, তো অন্য কোনো মশলা উনি ইউজ করে না, শুধু একটু সরিষার তেল দিছে আর কয়েকটা মুড়ি দিছে, দিয়ে উনি লাড়া দিয়ে আমাকে দিয়েছে। তা আমি ওইটা মুখে দিয়া আমি মনে করো যে প্রথম 30 সেকেন্ড কিছু বুঝি নাই, 30 সেকেন্ড পরে আমি মনে করলাম কি আমার মুখের ভিতরে আগুন জ্বলতেছে। তারপরে মুখ তো ফালাই দিয়ে তারপরে পানি খেয়েছি, পানিতেও যায় না। তারপরে একটা কোক কিনা, কোক না দানি সেভেন আপ এগুলো কিনা, তারপরে কুলি করছি, কুলি করে খাইছি। তারপরে কতক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার মুখটা ঠান্ডা হয়েছে। তারপর চাচাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি এটার ভিতরে কী দিয়েছিলেন? তা কিছুই দিনে বাবা, ওই যে যেটা ওইটার বাটাটার ভিতরে যে লাগানো ছিল যেটু মানে লেগে টেগে থাকে আর কি, ওইটাই আপনাকে অ্যাফেক্ট করছে। আমি বলছি যে ওইটার ভিতরে কী ছিল, আই মিন এমন কি জিনিস দিয়ে তৈরি করেন যে যে আমি এত সমস্যায় ভুগতেছিলাম? বলে যে মরিচে অনেক ঝাল, বোম্বাই মরিচ, এই অন্যান্য মানুষই তো এই অনেক মরিচ দেই ভিতরে, তারপরও বলে যে আমরা নাকি কিপটা, আমরা নাকি মরিচ দেই না, মরিচের দাম বেশি এই জন্য নাকি মরিচ দেই না, এই সমস্ত বলে। আর আপনি তো মরিচের জন্য আমাকে ব্লেমিং করতেছেন। সেই গেলে আর হোটেলে একদিন, একদিন না কয়েকদিনই হয়েছে, আমি ওই যে প্রথম একটা ভর্তার বাটি নিয়ে আসি, আমি ওইটাকে রিজেক্ট করি, খাই না। তারপরে ডাইল, পাতলা ডাইল, আপনারা জানেন যে বাংলাদেশে পাতলা ডাইল, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো একটু ফ্রিই পাওয়া যায়, যখন খাইতে যায় তখন দেয় সামনে। পাতলা ডাইল আমার মনে হয় ওদের ওই সিঙ্গারা টিঙ্গারা ভাজার পরে যে তেলটা থাকে এই পোড়া তেল দিয়ে মনে হয় ভাজে, ওই তেল তেলগুলো ভাসতেছে, দেখতেই খারাপ লাগে। তারপরে খাইতে তো অবশ্যই আপনি ওটা খাওয়ার মতো কোনো কায়দা থাকে না। আর যেটা ঘন ডাইল নিয়ে আসে ওইটার আবার ফ্রি না, ওইটা টাকা নেয়, কিন্তু ওইটাও মরিচের জন্য খাওয়া যায় না, প্রচুর পরিমাণে মরিচ, তা ভিতরে তো মরিচ দিয়ে রান্না করি, তারপর উপরে আবার এরকম খাড়া করে মরিচ নিয়ে আসে, এরকম কাঁচা মরিচ, শুকনো মরিচ এগুলো এরকম খাড়া করে নিয়ে আসে। তো তারপরে আমি হোটেল ভাইকে বললাম, ভাই এইগুলো তো আমি খাইতে পারি না, আপনি আমাকে কিছু দিন যার মধ্যে ঝাল নাই, কয় মুরগিতে ঝাল নাই, মুরগি নিয়ে আসছে, মুরগির ঝোল আঙুল দিয়ে উঠে দেখি ওইটার মধ্যে প্রচুর পরিমাণে ঝাল। আর মুরগির যে অবস্থা, আই মিন মুরগি এত, মুরগির একটা রান নিয়ে আসছে এত চিকন, মনে হয় যে কবুতরের রান ওর থেকে বড় থাকে। তো আমার ওইটা দেখেই সন্দেহ হইতেছিল যে এটি আবার কোন প্রাণী, কি কোয়েল মোয়েল না কি আল্লাহ পাক জানে, যাই হোক ওটা রিজেক্ট করছে, এটাও খাই নাই। তারপর বলি কি ভাই আমাকে একটা কাতল মাছ নিয়ে আসুন, একটা কাতল মাছ, এক পিস কাতল মাছ বাংলাদেশে বিক্রি করে 380 টাকা,
না 780 টাকা, আমার ঠিক মনে নাই, ইটস আনবিলিভেবল, ইউ নো, লাইক টাকাটা কি ইনকাম করতে কি কষ্ট হয় না আমি জানি না। এক পিস মাছ কীভাবে 400-500 টাকা হয়, আই হ্যাভ নো আইডিয়া। 2022 সালে এক পিস মাছের দাম 500 টাকা, আই মিন 500 টাকা আয় করতে কি, যারা আয় করে তারা বোঝে, একটা শ্রমিক সে সারাদিন পরিশ্রম করিয়া 10 ঘন্টা পরিশ্রম করে সে মাথার গাম পায়ে ফেললে 500-600 টাকা আয় করে, আর তোমরা এক পিস মাছের দাম নিচ্ছ ইয়া করে, আমি জানি না তোমরা তো চাষের মাছ খাওয়াচ্ছ তারপর এত দাম নেও কেন। তো ওইটাও আমি খাইতে পারি না প্রচুর পরিমাণে। তারপরে আমি মাছটাকে ওই ডাইলের ভিতর থেকে আমি এক্সট্রাক্টার ওদেরকে বাটি আনতে বলছি, তারপর ডাইলের ভিতরে মাছটা এরকম ধুইছি ধুইয়া, কিন্তু ডাইলের মধ্যেও মরিস, মাগার আপনি ডাইল খাবেন ওটার মধ্যেও মরিস। হ্যাঁ, তারপরে ওই ডাইলের মধ্যে মাছটা এরকম ধুয়ে তারপরে কোনো রকম খাইছি, কিন্তু তাও যাই হোক এইভাবে খাইছি। তো বাংলাদেশে আসলে হোটেলে খানা দানা করা যায় না, আর বাসার মধ্যে তো চিল্লে চিল্লি করা লাগে, তারপরেও তারা মরিচ ছাড়াই কোনো কিছু করতে পারে না। আই মিন মরিচ একটা একটা অপরিহার্য অংশ হয়ে গেছে আমাদের, অবিচ্ছেদ্য অপরিহার্য একটা অংশ, ওটাকে ইউজ করতেই হবে এবং প্রচুর পরিমাণে ইউজ করে। তা আমার এই এই প্রশ্ন মাথায় লাগে যে মরিচ যদি শরীরের জন্য এত উপকারী হইতো এই উন্নত বিশ্বে, আমরা তো আপনি ইউরোপ আমেরিকার মানুষ তো অনেক, আমরা দাবি করি যে তারা উন্নত, তারা শিক্ষা দিক থেকে সব কিছুতেই তারা স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত বা বরাবর, তো এরা তো টাকা পয়সাও কম না, এরা ধনী দেশ, এরা তো ইচ্ছে করলে মরিচের গোডাউন মধ্যে ঢুকতে তারপর খাইতো সারাদিন, যদি মরিচ শরীরের জন্য উপকারী হইতো। তো যাই হোক, মরিচ নিয়ে আমি অনেক রাগান্বিত, আমার অনেক মরিচ নিয়ে কথা আছে, আমি মরিচের উপরে খুবই ক্ষুব্ধ, আর এবং এই মরিচের জন্য আমি বর্তমানে কিছুই খেতে পারছি না। আই মিন এই এই আয়ারল্যান্ডে আমরা যারা বাংলাদেশি মানুষ থাকি তারা এত পরিমাণে মরিচ খাই, আমি জানি না কেন, তারা বলে মরিচ না খাইলে মুখে স্বাদ আসে না, তারা ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলে। তো প্রচুর পরিমাণে মরিচ দিয়ে রান্না করে, মরিচ তারপর ডাইরেক্ট মরিচের ওই যে শুকনো মরিচের ভর্তা বানায়, তারপরে চিংড়ি মাছের নামে আসলে মরিচ ভর্তা তৈরি করে, কটা চিংড়ি মাছ দিয়া মরিচের পরিমাণ বেশি থাকে, তারপর শুকনো মরিচ আর পিঁয়াজ ভর্তা করে, তারপর কাঁচা মরিচ আর চিংড়ি মাছ ভর্তা করে, আই মিন ভর্তার বিভিন্ন রকম, তার মধ্যে আবার সরিষার তেল দেয় এতখানি, আই মিন ইউনো ওটা যেন মধু, তাদের কাছে দিলে ওয়াও দেখে জিভে পানিটা নিয়ে আসছে, মানে খাইবে কোন সময় মানে দিশা পায় না, আই মিন আরে ভাই মরিচ যদি এত প্রিয় হয় তাহলে দুনিয়া এত খাবার কেন, ওগুলো খাও কেন, মরিচই খাও শুধু। যাই হোক, আমি মানে কোনো ব্যাড কমেন্ট করতে চাই না, যাদের ইচ্ছা তারা খান যাদের ভালো লাগে, কিন্তু বিজ্ঞান এই দুনিয়ার যে বর্তমান বিজ্ঞান বলে আর কি মরিচ শরীরের জন্য ভালো না, এটা খুবই খারাপ একটা জিনিস, শরীরের স্বাস্থ্যের জন্য যথেষ্ট খারাপ একটা জিনিস, এটা স্টোমাককে ধ্বংস করে, আপনার যাদের গ্যাসের সমস্যা নাই তাদের গ্যাস তৈরি করে, এটা স্টোমাকে গিয়ে আপনি একটা সাধারণ কোনো জায়গায় মরিচকে রাইখে দেখেন আপনি, ওইটা ধ্বংস হয়ে যাবে, উচ্চ নষ্ট হয়ে যাবে উইদিন হাফ অ্যান আওয়ারের ভিতরে, ওটার অ্যাসিড এত পরিমাণে ওটার ক্ষমতা। তো আল্লাহ পাক যদি আমাদের স্টোমাকটা তৈরি না করতো, কোনো মানুষ তৈরি করতো, তাহলে আমরা মনে হয় যে পরিমাণে মরিচ খাই, বিশেষ করে বাংলাদেশের বা ইন্ডিয়ান আই মিন এশিয়ান মহাদেশের এশিয়া মহাদেশের মানুষরা, তাতে আমাদের স্টোমাক 2 মাসের মধ্যে ধ্বংস হয়ে যেত যদি এটা মানুষ তৈরি করতো, কিন্তু আল্লাহ পাক তৈরি করছে বিদায় আমরা 70-80 বছর এখনও বাঁচে থাকি, অনেকে থাকে আর কি। তো যাই হোক, মরিচ নিয়ে কথা বলতে বলতে প্রায় 14-15 মিনিট হয়ে গেছে, তো আমি আসলে মরিচ নিয়ে এতই ক্ষুব্ধ যে আমায় সারাদিন কথা বললে আমার কথা ফুরাবে না। তো সবাই ভালো থাকবেন, আর আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। তো আমি এই ভিডিওগুলো আমি সাধারণত আমার ইউটিউব পেজে আমি ইউটিউবের চ্যানেলে আমি আপলোড করি, তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আল মামুন ডাবলিন ব্লগস, আপনারা ঘুরে আসতে পারেন, যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করেন, না করলে সমস্যা নাই, আমি আসলে নিজের আমার ওন প্লেজারের জন্য আমি এগুলো ভিডিওগুলো তৈরি করি এবং আমি ওখানে ইয়া করি, আমি কোনো পয়সা ইনকামের জন্য আমি করি না। তো ইউ ক্যান হ্যাভ এ লুক, গো অ্যান্ড জাস্ট চেক ইট আউট, ইফ ইউ লাইক ইট জাস্ট প্লিজ সাবস্ক্রাইব ইট, নো প্রবলেম, থ্যাংকস ভেরি মাচ, সি ইউ অ্যাগেন, বাই।